হ্যাঁ, অসুস্থ ব্যক্তি নাও, তোমার জন্য আমি চিকেন ফ্রাই করে নিয়ে এসেছি। তুমি কিসের সুস্থ ব্যক্তি? গাইস শোনো, তোমাদের একটা মজার কথা শোনাই। আমার কথা শোনো, কি হয়েছে তোমাদের রোহান ভাইয়া, বুঝছো খুব সিরিয়াস হয়ে গেছে পড়াশোনায়। হ্যাঁ, দুদিন ধরে সে হচ্ছে পড়ার টেবিল থেকে উঠেই না, উঠেই না। এখন কালকে রাতে হুট করে ওর জ্বর এসে পড়ছে, বুঝছো? হ্যাঁ, আসল কথা হলো জ্বর কেন আসছে জানো? জ্বর আসছে মানে অতিরিক্ত ভালো স্টুডেন্ট হয়ে গেছে, তো এই জন্য পড়ার টেবিলে ওকে বলতেছিল যে তুই উঠস না কেন, যা তুই এখান থেকে, তোর আমার সহ্য হইতে আছে না। এইসব গরু গাদা স্টুডেন্ট আজকে মানে নিজে নিজে সবকিছু করছি ক্রিস্পি চিকেনের। এর আগে হচ্ছে গিয়ে রোহান আমাকে হচ্ছে গিয়ে ওই যে কোট মোট করে দিত, আমি জাস্ট ট্রাই করতাম, বাট আজকে অসুস্থ দেখে আজকে সবকিছু ফার্স্ট টাইম। আচ্ছা থাক, আজকে হচ্ছে গিয়ে আমি একাই করছি, আর ও হচ্ছে গিয়ে এখন বসে বসে খাইতেছে। অসুস্থ থাকলে কত লাভ না রে, বই বই খালি খাওয়ান যায়। রুচি নাই এলে রে, তুই সব মানুষ দেখতেছ তুই কেমনে খাইতেছ, রুচি নাই, অসভ্য করানকার। হ্যাঁ হ্যাঁ, খুব ইয়ামি না? খুব মজা। হ্যাঁ, খুশি স্বাদ। হ্যাঁ, এত স্বাদ, এত স্বাদ কে? হ্যাঁ কর শোন। হ্যাঁ, তুই অসুস্থ? হ্যাঁ, তোর লাগে যত কষ্ট করে আমি চিকেন ফ্রাই বানাইলাম। হ্যাঁ, কারণ তুই চিকেন ফ্রাই খেতে পছন্দ করস। হ্যাঁ, আর তুই আমারে একটু থ্যাংক ইউ দিতে দূরে করতা। আমি তো কইছিলাম মোমোর কথা, তোর আমি ঘুমোতে ডাক দিছিলাম, তুই কইছ হ্যাঁ মোমো সম্ভব না, সারাদিন লাগে, পারতাম না। হ্যাঁ, এখন তো আমি ঠিক করছি। হ্যাঁ, কি ঠিক করছিস? তোরে না খায়া রাস্তাতে মানুষের বাইরে লইলাম, মানুষের বাইরে খাম তাই বলা হলুদ হলুদ দাঁত, দাঁত ব্রাশ করস না, আব্বু তোরা সব সকাল বিকাল কয় যে দাঁত ব্রাশ করো ঠিক মতন। আব্বু তো সকাল বিকাল কয় যে মিম দাঁত ব্রাশ করো ঠিক মতন। তুই কি তো এর মতন ক্রিঞ্জ কি নটাঙ্কি করস? কানো তো মানে ওই যে ফেসবুকে কিছু ভিডিও আছে হাই এগুলা ফেক ভিডিও ইস্যু করে হেমন করস, হেম বাপ ধরস, বাদ দে সব, বুঝছো? এসব ফেক গিরি করবার যাইছিস না, সব ফেক গিরি আঙ্গো দ্বারা সম্ভব না। তুই যে নিচে গরু আছে গরু খাওয়াই গিয়ে উনে যা। তুই না আস্ত আন্তা অপমান করতেছিস কি না কি করতেছিস? এগুলা কত কম খা, ভাষাতে দাম দাম ধাতা মাতে ভাষায়।